অনেকদিন যাবত বেশ অসুস্থ বোধ করছি। বেশ কিছু শারীরিক সমস্যা আমার আছে, এর মধ্যে নতুন একটি সমস্যা যুক্ত হয়েছে, মাইগ্রেন, মাথা ব্যথা। মেয়েদের স্কুলে নিয়ে হঠাৎ অসুস্থ বোধ করছি, তারপরে মেয়েদেরকে ছুটি নিয়ে বাসে আসার পরে চলে গেলাম নিউরোসায়েন্স হাসপাতালে। ডাক্তার দেখিয়ে বাসায় এসে অল্প ইফতার তৈরি করলাম, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি পবিত্র মাহে রমজানে আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ আছেন। তো আমি মেয়েদের স্কুলে নিয়ে অসুস্থ হওয়ার পরে চলে গেলাম নিউরোসায়েন্স হাসপাতালে, ওখান থেকে ডাক্তার দেখিয়ে বাসায় আসলাম। মেয়ে তিনটা ছোট জন্মের পর থেকেই ওদেরকে একাই আমি মানুষ করেছি, ওর বাবা থেকেও নেই, নামে মাত্র। মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, অনেক কিছু থাকে, সব কষ্ট কিন্তু পত্রিকার পাতাতে আমরা জানতে পারি না। আজকে কিছু কষ্টের কথা আপনাদের কাছে আমি শেয়ার করব, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। বাবা সাপোর্ট আমি পাইনি, সমস্ত ঝড় ঝাপটা, সমস্ত বাধা বিপত্তি একাই মোকাবেলা করেছি। আমার মা সবসময় একটি কথা বলতো, জীবনে বাঁচতে গেলে ধৈর্য ধরতে হবে। আমি সেই কথাগুলোই অনুসরণ করেছি। অনেক পরিস্থিতির মোকাবেলা আমাকে একাই করতে হয়েছে তিন মেয়েকে সাথে নিয়ে। আমিও ঘাতে প্রতিঘাতে একটা জিনিস বুঝতে পেরেছি, জীবনে বাঁচতে হলে ফাইট করে বাঁচতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। যাই হোক, হালকা কিছু আয়োজন করলাম, যেহেতু রোজা, বেশি ভাজা পোড়া আমি করতে পারতেছি না, জ্বর, বিভিন্ন সমস্যা, তাই হালকা পাতলা কিছু করলাম। বেশি কিছু করে মেয়েরা যে খাবে সেটাও না, শুধু শুধু খাবার বেশি আয়োজন করে খাবার ওয়েস্ট করাটাও ঠিক না, তাই যতটুকু শরীরে কুলায় ততটুকুই করেছি। আমি আমার তিন মেয়েকে সবসময় একটি কথাই বলি, মা তোমরা লেখাপড়া করে সুশিক্ষিতই শুধু হলে হবে না, ভালো মানুষও হতে হবে। সুশিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলী যদি নিজেদের মধ্যে তৈরি করতে পারো, তবেই তুমি পরিবারের কাজে আসবে, সমাজের কাজে আসবে এবং দেশের কাজে আসবে। ওইভাবেই আপ্রাণ চেষ্টা করেছি আমার তিন মেয়েকে মানুষ করার, বাকিটা আল্লাহর হাতে। আমার পাশে কখনোই কেউ ছিল না, তেমন কেউ ছিল না, সবসময় আল্লাহর সাহায্য চেতাম, এখন পর্যন্ত আল্লাহর সাহায্য চাই। আল্লাহ আমাদের অভিভাবক একমাত্র তুমি, তুমি আমাদের পাশে থেকো, তুমি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, এবং আমাদেরকে ধৈর্য দিও যেন সব কিছু মোকাবেলা করে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। আমার ভিতরে অনেক কষ্ট বহু বছর যাবত করছি, তাই আজকে কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মেয়েরা আইসক্রিম পছন্দ করে, ওদের জন্য একটু আইসক্রিম কিনেছি। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে বেশি কিছু খেতেও চাচ্ছে না, কাজে হালকার উপরই করে রেখেছি আজকের ইফতারটা। আমার কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার সুস্থ জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।